টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমরা দেব, সুখবর কিছু দেব, সেই সাথে আমরা একটু আলোচনা করব মূল যে বিষয়টি, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছিলেন যে 10 বছর থাকলে গ্রিন কার্ড পাওয়া যাবে, সেটা আদালতে স্থগিত হয়ে গেছে। সেটার ব্যাপারে যেটা আমাদের ইমিগ্রেশন আইনজীবী যারা আছেন তারা একটি আমরা চিন্তা করছি বা আমরা দেখছি বা শুনছি বা জানছি যে তারা আপিল করবেন, সে আপিলের ফলে হয়তো একটা আশার আলো দেখা যেতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, তাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের টেলিভিশনের সাথে আজকে যুক্ত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের সকল দর্শকরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই সারাদিনের কর্মব্যস্ততা, ক্লান্তি সবকিছু ভুলে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা আপনি করবেন। প্রথমেই আমরা কিছু আপনার কাছ থেকে ইমিগ্রেশনের আপডেট চাইব, বিশেষ করে আমরা জানি যে এই 14ই নভেম্বর এই অর্থাৎ একমাত্র কয়েকদিন আগে যে গ্রিন কার্ড সম্পর্কিত যে সার্কিট কোর্ট একটা আছে, সেই সার্কিট কোর্টের একটা অর্ডার হয়েছে। যে এই অর্ডারটি আসলে কি, কারা এটার ভুক্তভোগী ছিল, কারা এখন এই সুবিধাটি পাচ্ছে বা পেতে যাচ্ছে, এই বিষয়টির আপডেট যদি আপনি একটু দেন অ্যাটর্নি ইশরাত সামি। হ্যাঁ, ধন্যবাদ রানা ভাই। এটা হচ্ছে যে আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা গ্রিন কার্ড নিয়ে দেশে ফ্রিকুয়েন্টলি যাওয়া আসা করেন, এবং অনেক সময় দেখা যায় যে এয়ারপোর্টে এন্ট্রির সময় বর্ডার পেট্রোল তাদের কাছ থেকে গ্রিন কার্ডটা রেখে দেয় এবং তাদেরকে প্যারালে এন্ট্রি করে। তো এরকম একটা কেস হয়েছিল যেটা সার্কিট কোর্ট রায় দিয়েছে আমাদের ক্লায়েন্টের পক্ষে। সেটা হচ্ছে যে গ্রিন কার্ড নিয়ে যে ব্যক্তিটি আসতে ট্রাই করছিল, তার থেকে বর্ডার ইমিগ্রেশন তারা আইস তার গ্রিন কার্ডটা রেখে দিয়েছিল এবং তাকে পেরোলে এন্ট্রি করতে দেওয়া হয়েছিল। পরে সেটা ইমিগ্রেশন কোর্ট থেকে আমরা গ্রান্ট করে ফেলি কেস, এবং পরবর্তী পর্যায়ে উনি যখন সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন এবং তখন তাকে USCIS ডিনাই করেছে, এটা বলে যে আপনাকে যখন এন্ট্রি দেওয়া হয়েছিল সেটা ছিল লাস্ট টাইমে পেরোলে এন্ট্রি করেছেন আপনি, নট অ্যাজ আ পার্মানেন্ট রেসিডেন্ট, সো আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে না। সো এটা আপিল করা হয়েছিল। তো সার্কিট কোর্ট রায় দিয়েছে যে ওনার ডিউরিং ওনার ফার্স্ট এন্ট্রি থেকে নিয়ে এবং লাস্টে যখন পেরোলে এন্ট্রি দিয়েছিল, যে কোনো একটা সময় উনি গ্রিন কার্ডের মাধ্যমে এসেছেন। হ্যাঁ, গ্রিন কার্ড নিয়ে এন্ট্রি করতে তাকে পারমিশন দেওয়া হয়েছিল এনি পিরিয়ড অফ দ্য টাইম। সো ইভেন ইফ হি হ্যাজ ওয়ান এন্ট্রি, that will qualify that person for getting naturalization here. So এই রাইটাতে যেটা হবে যে অনেকেই গ্রিন কার্ড যাদের নিয়ে নিয়েছে এয়ারপোর্টে এবং যারা কোর্টে এখন ফাইট করছেন, তাদের উদ্দেশ্যে আমার এটা বলা, অনেকেই আছেন এই ধরনের সিচুয়েশনে যে আপনি বারবার চলে যাচ্ছেন দেশে, আপনি এখানে থাকছেন না, সো আপনার গ্রিন কার্ডের প্রয়োজন নেই, এটা বলে আইস নিয়ে নেয় গ্রিন কার্ড অনেকেরই। সো তাদের জন্য বলছি যে আপনাদের জন্য এটা ভালো খবর যে আপনারা যে ইভেন দ্য ফার্স্ট টাইম যখন আপনি গ্রিন কার্ড নিয়ে এন্ট্রি করেছেন, দ্যাট ওয়ান এন্ট্রি উইল কোয়ালিফাই ইউ ফর ন্যাচারালাইজেশনের জন্য। সো উইচ ইজ আ ভেরি গুড নিউজ। আমাদের সকল দর্শকরা যারা এই ধরনের কেসে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, ওনাদের সবার উদ্দেশ্যে বলছি আর কি, ইটস আ ভেরি গুড কেস এবং খুবই ভালো রেজাল্ট, সবার জন্য সুখকর একটা ঘটনা। তাহলে কি এখন থেকে যারা আমরা গ্রিন কার্ড নিয়ে দেশে আসি তারা কি ফ্রিকোয়েন্টলি যেতে পারবো, আসতে পারবো? ইমিগ্রেশনে যারা থাকবেন এয়ারপোর্টে তারা কি আর আমাকে প্রশ্ন করতে পারবে না যে আপনি, আপনাকে তো গ্রিন কার্ডটা দেওয়া হয়েছিল এই দেশে পার্মানেন্ট রেসিডেন্ট স্থায়ীভাবে থাকবার জন্যে, এই ঘন ঘন যাওয়া আসা ইত্যাদি করার জন্য নেয়, তাহলে সেই সমস্যা থাকবে না সারা আমেরিকাতেই? ভাইয়া আসলে প্রবলেমটা হচ্ছে ঘন ঘন যাওয়া আসাতে না, প্রবলেম হচ্ছে আমাদের কিছু লোক আছেন যারা বাংলাদেশে বেশিরভাগ সময় থাকেন, এখানে আসেন কিছুদিনের জন্য আবার চলে যান। তো তাদের কাছ থেকে যে আপনারা এই গ্রিন কার্ডটা ইউজ করছেন অ্যাজ আ ট্রাভেল লাইক ভিসা হিসাবে, সো আপনি ইউ মাইট অ্যাজ ওয়েল টেক দ্য ভিসা অ্যান্ড ট্রাভেল লাইক দ্যাট। আপনার এখানে ইন্টেনশন নাই এখানে থাকার। তো এটা অনেকেই এটা করেছে, তারা গ্রিন কার্ড নিয়ে নিয়েছে এবং অনেকেই স্বেচ্ছায় গ্রিন কার্ড দিয়ে আর কোনো এটা নিয়ে ফাইট করেন নাই। তো এখানে এটা নিয়ে অবশ্যই ফাইট করবেন এবং আপনাদের রাইটস আছে, আপনারা পেতে পারেন, আপনার গ্রিন কার্ডটা ফেরত পেতে পারেন। এবং এরকম লোকদের জন্য বলছি, তাদের সিটিজেনশিপেরও পাওয়ার চান্স আছে। সো হোপলেস হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা দেখেছি সিন্স লাস্ট ইলেকশন আমাদের ফোন কল পরিমাণ বেড়ে গেছে, ক্লায়েন্টের পরিমাণ বেড়ে গেছে, বেশিরভাগ লোক খুবই হতাশ এবং অনেক মনে কষ্ট নিয়ে আসতেছেন আমাদের কাছে। আমি সকলের উদ্দেশ্যে বলছি, দেখেন আমরা সবাই আজকের দিনে বাঁচতে শিখি, কেউ কালকে দেখে নাই কিন্তু আগামীকাল আসবে। আমরা সবাই চিন্তা করি আগামীকাল নিয়ে, বাট নোবডি স টুমরো। So what আমার suggestion হচ্ছে, today you're good, you're here together with your family, enjoy it. আজকের দিনটা আগামীকালে চিন্তা করে নষ্ট করে দিয়েন না। কিন্তু যেটা আমি বলতে চাই যে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, face it, do it, but হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন আমাদের ভাইয়া, আমি আরেকটা জিনিস যে ম্যাস ডেপুটেশন নিয়ে সবাই খুব ভয় আছে, ও আমরা কি সবাইকে একসাথে পাঠিয়ে দেব? আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, শুধু আমরা এখন যেটা নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে যে আপনি যেটা বললেন, তো এই যে সার্কিট কোর্টের যে আদেশটা হলো, এক্ষেত্রে তো আপনি স্পষ্ট করেই দিলেন যে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারা আর সেই সমস্যায় থাকবে না। এই অর্ডারটা কি সমগ্র আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য নাকি বিশেষ কোনো স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য? নো, এটা ফেডারেল, সো এটা সবার জন্য প্রযোজ্য। তাহলে এটা তো একেবারে বিশাল একটা বড় খবর আপনি যেটা দিলেন আর কি, যে রায়টি হয়েছে। তো সুতরাং এক্ষেত্রে অবশ্যই আপনি যে আজকে যে আপডেটটা আপনি দিলেন, এক্ষেত্রে যারা প্রয়োজনের তাগিদে বেশ কিছুদিন থাকছেন দেশে, তারা আবার এসে যে ভোগান্তির শিকারটা হচ্ছেন, সেই ভোগান্তিটার এখন থাকার সুযোগ নেই এবং তারা যথারীতি যদি সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেগুলো পূরণ করলে সিটিজেনশিপ পেতেও কোনো বাধা থাকছে না। হ্যাঁ, কিন্তু গ্রিন কার্ড যখন আপনার নিয়ে নেয় তখন এটা আসলে হতাশ করে অনেকেই আমরা দেখেছি ছেড়ে দিয়ে চলে যায়। ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ফাইট অ্যান্ড ইউ ক্যান গেট ইট ব্যাক। কারণ এটা কোর্টে আপনাকে রেফার করে এবং কোর্টেই আপনাকে প্রেজেন্ট করতে হয় আপনার কেস, এবং অভিজ্ঞ অ্যাটর্নি নিয়ে যারা এসব বিষয়ে কাজ করে তাদের নিয়ে আপনারা প্রসিড করবেন এবং আপনাদের গ্রিন কার্ড আপনারা ফেরত পেতে পারেন। অনেক ধন্যবাদ আপা বিষয়টি পরিষ্কার করার জন্য। এখন আপনার কাছে আরও একটা আপডেট আমরা চাইবো, সেটা হচ্ছে যে যেটি আপনি বলার চেষ্টা করেছিলেন যে নির্বাচন পরবর্তী, মানে এই দেশে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী একটা ভয়ের সংখ্যা তৈরি হয়েছে, যেটা আপনি বললেন আপনাদের কাছেও অনেক লোক আসে। আমরা ওইটা নিয়ে কথা বলেছি, যদিও আমরা জানি যে এককভাবে প্রেসিডেন্ট পক্ষে কিছু করা সম্ভব নয়, নিয়ম নীতির মধ্যে চলে, এটাও আমরা সবসময় বলি। তবে এক্ষেত্রে শুধু ভয়ই নয়, কিছু সুখবরও আপনি দেবেন বলেছেন, যে ইবি ভিসার ক্ষেত্রে বিশেষ করে, তারপরে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা 4 বছর পর্যন্ত এখানে পড়াশোনা করে গেছে তারাও গ্রিন কার্ড পাবে, এই সরকারের এমন প্রতিশ্রুতি আছে। এই বিষয় সম্পর্কে আপনার কাছে কি আপডেট আছে? এটা আমরা ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের বলতে উনি অনেকবার ইন্টারভিউতে এটা বলেছেন যে যারা এখানে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছেন 2 বছর অথবা 4 বছরের কোর্সে, তাদের জন্য উনি একটা ব্যবস্থা নেবেন। উনি বলছে যে তাদের গ্রিন কার্ড করার একটা বিষয়ে উনি আলোচনা করেছিল ইন্টারভিউতে আর কি। সো সেটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা ভালো খবর, কারণ বেশি অনেকেই অসংখ্য লোক যারা একটাই প্রশ্ন করছে আমাদেরকে কি চলে যেতে হবে কিনা, আমাদের ভিসা কি ক্যান্সেল হয়ে যাবে কিনা, আমরা কি আমাদের ভিসা কি রিনিউ হবে কিনা, অল দিস হান্ড্রেডস অফ কোয়েশ্চেন, যেটা ডোনাল্ড ট্রাম্প আমরা গত ওনার টার্মে দেখেছি 4 বছরে, যে উনি ইবি ভিসাগুলো, এমপ্লয়মেন্ট ভিসাগুলোকে উনি নার্চার করেছে, উনি এটা এমপ্লয়মেন্ট ভিসাগুলোর ক্ষেত্রে অনেক উৎসাহিত করেছে লোকজনকে যে এটা করা হোক, এবং NIW যেটা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারও উনি এমফেসিস করেছে, এবং এটার মাধ্যমে অনেক লোক তখন ভিসা পেয়েছিলেন, এবং এখনও সেটা ডোনাল্ড ট্রাম্প আবার করবে বলে আমি মনে করছি, কারণ উনি হাই 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 স্কিল ইমিগ্রেন্ট প্রোগ্রামগুলোকে সাপোর্ট করে। সো এটাতে অনেক লোকই কিন্তু সেভড হয়ে যাবে, যারা এখন বাইরে থেকে এসছেন এবং এখানে পড়াশোনা করছেন, অথবা আপনারা কোনো প্রফেশনাল লেভেলে আছেন, PhD করছেন। সো ইউ গাইজ উইল হ্যাভ অপরচুনিটি টু অ্যাপ্লাই। উনি যেটাকে ফোকাস করবেন আমরা মনে করেছি, যেটা গত টার্মে উনি করেছেন, সেটা হচ্ছে যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে, আপনার কোনো ডিপোর্টেশন থেকে আপনার আছে অনেক বছর ধরে, এবং আপনাকে যদি আইস ধরে আপনাকে, তখন হয়তো আপনাকে ডিপোর্টেশনের প্রসেসের মধ্যে ফেলে দেবে। ইটস নট দ্যাট দে গোইং টু ক্যাচ ইউ অ্যান্ড পুট ইউ ইন দ্য ফ্লাইট আনলেস ইউ দে অলরেডি হ্যাভ দ্য অর্ডার। এটা সো মানে এই কিছু কিছু জিনিসে যে আমরা আমরা এত হতাশার মধ্যে থাকার কোনো কারণ নাই আমি মনে করছি। এবং যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনার যদি ডিপোর্টেশন অর্ডার অলরেডি হয়ে থাকে, অথবা অ্যাবসেন্সিয়া অর্ডার হয়ে থাকে, যে আপনি কোর্টে ছিলেন না, আপনি জানেন না কোর্টের ডেট, কিন্তু আপনার এগেইনস্টে জাজমেন্ট হয়ে গেছে, ডিপোর্টেশন হয়ে গেছে, সেই কেসগুলো রিওপেন করা ইজ নট আ বিগ ডিল। এটা রিওপেন করা যায়, এবং প্রফেশনালদের কাছে যাবেন যারা এগুলো অ্যাকচুয়ালি ডিল করে, তাহলে আপনার একটা ভালো সুফল পাওয়ার চান্সটা হাই হয়ে যায়। এবং আরও একটা বিষয়ে, যে আপনাদের যদি ক্রিমিনাল রেকর্ডও থাকে, অনেকে মনে করে যে ক্রিমিনাল রেকর্ড মানেই আপনাকে ডিপোর্ট করে দেবে। দ্যাট ইজ নট ট্রু। ইটস আ ক্রিমিনাল রেকর্ডটা ডিপেন্ড করে হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি। এটা কি ক্রাইম অফ মোরাল চারপিটিউড কিনা, ইটস অল ডিপেন্ডিং। সো নিজেরা নিজেরা হতাশায় না ভুগে আপনারা প্রফেশনালদের কাছে যান, অ্যান্ড একটা আশার আলো অবশ্যই দেখতে পাবেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, স্টুডেন্টের বিষয়ে, আমরা যতদূর জানি যে গত বছরে 13,500 ওপরে স্টুডেন্টকে ভিসা দেওয়া হয়েছে এখানে পড়াশোনা করার জন্য বাংলাদেশ থেকে। তাহলে আপনি যে বিষয়টি বললেন যে এই স্টুডেন্টরা এখানে ট্রাম্প 4 বছর যদি লেখাপড়া করে বা PhD সম্পন্ন করে, এক কথায় তাদের পড়াশোনা শেষ করার পরে তাদেরকে অথবা 2 ইয়ার্স তো এই গ্রিন কার্ড দেওয়ার প্রক্রিয়াটা কী হবে সেটি আপনার কাছে জানতে চাইব। তবে অনেকক্ষণ ধরে 2জন দর্শক আমাদের অপেক্ষা করছেন, তাদের টেলিফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নীলুফা বলছি। আপু, আপনার অ্যাড্রেস নাম্বার আমি অনেক খুঁজতেছি আপনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু পাচ্ছি না। আমি অনেক পেপারে খুঁজতেছিলাম, আজকে আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। তো আমার প্রশ্ন হচ্ছে 2টা। একটা হচ্ছে আমার ভাই বোনের, আমার আম্মা অ্যাপ্লাই করছে, ওদের ডেট দিছিল, ক্যান্সেল করছে, আবার ডেট দিছে একজনের, একজনটা দেয়নি। তো ওরে ভিসা দিছে, পরে ওর জন্য আমরা কল করছি যে ওর ডেট ক্যান্সেল করার পরে এখন দিচ্ছ না কেন? তা বললো ইমেল ভুল, আবার ইমেল দিতে। তো আবার ইমেল দিছি, আবার বলতেছে এই ইমেলও হবে না, নতুন ইমেল ID করে দাও। নতুন ইমেল ID করে দিছি, তখন বলছে যে হ্যাঁ পাইছি। তারপরে ওরা আবার 5টা প্রশ্ন রাখছে যে 5টা জিনিস দিতে হবে। তো সেটাও দিছি, দেওয়ার পরে রিপিট করছে যে 2 দিন সময় দিতে। তো 2 দিনের জায়গায় 2 সপ্তাহ এখন ওয়েট করলাম এই পর্যন্ত, বাট আর কোনো রেসপন্স আসে নাই। এখন আমার কি করণীয়? আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমার যে বোন আসতেছে, ও আমার আর এক বোনের ছেলে করে আর কি দেখাশোনা করে, এখন ওরে অ্যাডাপ্ট নিয়ে কিভাবে আনা যায়? ও তো ওরে ছাড়া থাকতে পারবে না, কিন্তু বোন তো আবার আনমেরিড, কিন্তু আমার ওই বোনের হাজবেন্ড মারা যাওয়ার পরে ওর 3টা বাচ্চা, তো ও তো 3টা টেক কেয়ার করতে পারে না, তো ওই বোন একটা টেক কেয়ার করে। এখন ওরে রেখে আসতে মানে ওর খারাপ লাগতেছে। তো ওরে কি কোনো কিছু করা যায়? উপায় আছে আনার? এটাই প্রশ্ন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার যতদূর মনে পড়ে এই প্রশ্নটি আপনি এর আগেও করেছিলেন, তারপরেও প্রশ্ন করেছেন অ্যাটর্নি ইরশাদ সামি। আপু ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আমার নামটা গুগল করলেই আপনি আমার নাম্বার পেতে পারেন এবং রানা ভাইও প্রোভাইড করতে পারে, যদি মাইন্ড না করেন আমি দিতে পারি আপুকে আমার ফোন নাম্বার। আমার নাম্বার হচ্ছে 212-962-5555 5555 লাস্ট চারটা। প্রথম প্রশ্নটা আপনার যে আপনার বোনের জন্য আপনি ইমেল করতে পারেন, অবশ্যই একটা ইমেল করে দেখেন। ওরা যেহেতু বলেছিল 2 days, সো 2 সপ্তাহ ইউএস মানে কাউন্সিলেট ইজ রিয়েলি বিজি, সো আপনি একটা ইমেল করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। অথবা আপনার বোন বাংলাদেশ থেকেও কল করতে পারে এম্বাসিতে। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আপনার বোন আনম্যারিড না? ওনার প্রথম প্রশ্নটা ছিল যে ওনার আম্মা ওনার 2 ভাই বোনের জন্য আবেদন করেছিল, একজনকে দিয়েছে আরেকজনকে দেয় নাই। জি জি, ওই প্রশ্নটাই আনসার করলাম রানা ভাই। ওনার বোন একজন ভিসা পেয়ে গেছে, আরেকজন 2 days বলেছিল ওরা, সেখানে 2 weeks হয়ে গেছে এখনো দেওয়া হয় নাই। ওনার জন্য ইমেল পাঠাতে বলছি আর কি। আর সেকেন্ড প্রশ্ন যে ওনার বোন আনম্যারিড যিনি ভিসা পেয়েছেন, এবং উনি আরেক বোনের বাচ্চাকে উনি লুক আফটার করেন এবং সেটাকে অ্যাডপশনের মাধ্যমে আনা যাবে কিনা। বাংলাদেশের আইনে এটা করতে হবে, যদি এটা আগে উনি করে থাকে সেটা অন্য জিনিস, আপনি যদি অ্যাপ্লিকেশনে সেটা দিয়ে থাকেন। বাট ইউজুয়ালি হচ্ছে যে উনি এখানে এসে এটার প্রসিজিওর করতে পারে, গার্ডিয়ানশিপটা বাংলাদেশ থেকে নিয়ে নেবে, ওখান থেকে নিয়ে তারপরে এখানে প্রসেস করবে। কিন্তু আপনি অ্যাডপশন অথবা গার্ডিয়ানশিপ যদি দেন তাহলে আপনাকে আপনার বোনকে এখানে ইউএস সিটিজেন হতে হবে। তো আপনি যেহেতু ইউএস সিটিজেন, আপনি আপনার বোনের বাচ্চাগুলোকে আন্ডার এজ যারা তাদেরকে আনতে পারেন। অনেক ধন্যবাদ নীলুফা আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর আজকেও পেয়েছেন এবং সেই মোতাবেক কাজ করলে নিশ্চয়ই আপনার এই যে সমস্যাটার কথা বললেন নিশ্চয়ই সেই সমস্যার সমাধান হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম বেলাল, আমি ওয়াহাই থেকে বলছি। জি, আমার প্রশ্ন ছিল, আমি 2021 আসছি, আমার ওয়াইফ আমাকে আনছে, তো আমি 22-22 দিন পর গ্রিন কার্ড পাইছি। আমি এর কারণে এতদিন সিটিজেন করে নাই, অ্যাপ্লাই করে নাই। তো আমার ডিসেম্বরে দেশে যাওয়ার জন্য একটা কাজ আছে, তো আমার কি এই সময় কোনো সমস্যা হইব না? আমার কাছে গ্রিন কার্ড আছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাইয়া। সমস্যা হবে না, কারণ আপনার ওয়াইফ আপনাকে অ্যাপ্লাই করে এনেছেন, আপনি 2021 এসেছেন, আপনি গ্রিন কার্ড নিয়ে যেতে পারেন, আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যতদিন যদি আপনি গ্রিন কার্ড নিয়ে 6 মাসের কম থাকেন তাহলে সেই সময়টা আপনার সিটিজেনশিপে কাউন্ট হয়, আর 6 মাসের বেশি যদি থাকেন সেই টাইমটা বাদ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। কিন্তু যদি 11 মাসের কম থাকেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু 12 মাসের বেশি হয়ে গেলে মনে করবে অ্যাবান্ডেন্ট করেছেন গ্রিন কার্ড। সো সবার জন্য, সকল দর্শকদের উদ্দেশ্যে এই আনসারটা দিলাম। অনেক ধন্যবাদ বিলাল, নিশ্চয়ই প্রশ্নটি বুঝতে পেরেছেন। আপনার দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আপনার বৈধ গ্রিন কার্ড রয়েছে। তবে সবসময় যেটি আপা বলেছেন সেটি হলো যে 6 মাসের মধ্যেই ফেরত আসবেন, তা না হলে আপনি 21 সালে এসছেন আর 25, এখন তো প্রায় কাছাকাছি 3 বছর শেষ হয়ে গেছে, আর 4 বছর 9 মাসের মাথায় আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। সুতরাং 6 মাসের বেশি থাকলে কিন্তু এই যে সময়টা থাকলেন সেটি নষ্ট হয়ে যাবে, নতুন করে আবার সিটিজেনশিপের জন্য দিন গণনা হবে। রানা ভাই, আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি। যদি এটা একটা ওয়েস্ট আছে, যদি ওনার ওয়াইফ ইউএস সিটিজেন ছিলেন যখন ওনার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তখন সেই সব স্পাউসদের জন্য যে আপনি এখানে এসে 2 years 9 months পরে অ্যাকচুয়ালি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যারা গ্রিন কার্ড হোল্ডার স্পাউস হিসাবে এসছেন তাদেরকে 4 years 9 months, which is for everybody same thing, 4 বছর 9 মাস হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অনেক ধন্যবাদ। তাহলে তো সেক্ষেত্রে ওনার সময়ও হয়ে গেছে। অনেক ধন্যবাদ জনাব বেলাল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার ওয়াইফের গ্রিন কার্ড রিনিউর জন্য অ্যাপ্লাই করছিলাম, তো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন প্রশ্নটা। আপনার ওয়াইফের জন্য গ্রিন কার্ড রিনিউয়ালের জন্য আবেদন করেছেন, তারপরে কি? জি, আমার রিনিউ করার আবেদন করার পরে আমার গ্রিন কার্ড আসছে 2 মাস পরে। গ্রিন কার্ডের মধ্যে একটা অক্ষর ভুল আসছে। আচ্ছা, আসার পরে আমি আবার এটা আপনার 190-তে আবার অ্যাপ্লাই করছি এটা ওই ভুলটা সংশোধনের জন্য। এখন এটা আর আসতেছে না, আমি দেশে যাওয়ার দরকার, সেই জন্য আমি ফেডারেল প্লাজা গিয়ে পাসপোর্টে স্ট্যাম্প করাইছি। পাসপোর্টে 1 বছরের ডেট দিয়ে একটা স্ট্যাম্প কোড দিছে, এটার মধ্যে আপনার লেখা হয়েছে এমপ্লয়ার, এটা ট্রাভেল কোনো লেখা নাই। এখন এটা যে শিলটা, এই শিলটা দিয়ে আর দেশে যাইতে কোনো অসুবিধা আছে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি সামি। ধন্যবাদ ভাইয়া আপনার ইয়ের জন্য। না, দেশে যেতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ট্রাই করবেন যে ফ্লাইটটা আপনার ইমিগ্রেশন যেন ইউএসএতে হয়, এ ধরনের ফ্লাইট নেওয়ার জন্য। যে অনেকগুলো ফ্লাইটে আপনার অন্য অন্য দেশে ইমিগ্রেশন হয়, সেই সব দেশে না করে ফ্লাইটটা নেবেন যে ইমিগ্রেশন এখানে হয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার বোন দুইটা এপ্লাই করছিলাম 2012 আর 2013। এখন তারা ডিএনএ দিলে এখানে, ডিএনএ আমি এখানে দিছি, এপ্রুভ হয়ে গেছে। কতদিন লাগবে আমি জানতে চাইছি আর কি, ওয়েট করতেছি। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি সামি, উনি সিবলিংস এর অ্যাপ্লিকেশন করেছে 2012-13। আমরা সবাই জানি সিবলিংস এর অ্যাপ্লিকেশন 2007 চলছে এখন, সো এটা সময় লাগবে। আর যদি সিবলিংস বাইরে থাকে, যদি ইউএসএ তে থাকে, তাহলে 2008 এর মার্চ চলতেছে। আপনি এখন কাউন্ট করতে হবে ভাইয়া কতদিন, মানে আপনার এখনো 4-5 বছরের মতো সময় লাগবে। যদি স্বাভাবিক অবস্থায় এইরকম অবস্থায় যদি চলতে থাকে, পরেরটা হয়তো আমরা মনে করছি অবস্থার একটু উন্নতি হবে। ডোনাল্ড ট্রাম্পের আমলে আমরা মনে করছি একটু গতিটা একটু গতি ফিরবে, একটু মনে হয় গতি বাড়বে মনে হয়। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আপনার কথা বলুন। জি, আমার নাম শেফা, আমি নিউ জার্সি থেকে বলছি। জি জি, অ্যাটর্নি ইসরাত সাহেবের কাছে আমার প্রশ্ন। আমি আমার বোনদের জন্য 2007 অ্যাপ্লাই করছিলাম, তো 2022-তে আমি ওনাদের এফিডেভিট এন্ড সাপোর্ট সবকিছু সাবমিট করছি, ওরা সবকিছু নিয়ে গেছে। এরপর থেকে আমি কন্টিনিউ ইমেল রিসিভ করতেছি, ওরা বলতেছে 60 ডেজ এর ইমেলটা। 2007 এ আমি আমার বোনদের জন্য অ্যাপ্লাই করছিলাম, শুনতে পারছি, সেগুলো তো শুনলাম। এরপরে কি হলো সেটা? 2022 তে আমি ওনাদের এফিডেভিট এন্ড সাপোর্ট সবকিছু দিয়েছি, সবকিছু ওরা নিয়ে গেছে। তারপর থেকে ওরা কন্টিনিউ আমার কাছে ইমেল দিতেছে যে 60 ডেজ। এখন আমি কি করব নেক্সট বুঝতে পারতেছি না। ওদেরকে ইমেল করছি, ইমেইলে ওরা রিপ্লাই দিতেছে যে 60 ডেজ অ্যানাদার 60 ডেজ। জি আপু, এখন ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো এটাই করছে তারা। এবং আপনি যেটা ওয়েটিং, যখন আছেন ওয়েটিং, আপনি দেখতে পারেন আপনার যদি আপনার রিসেন্ট ট্যাক্স রিটার্ন, তারপরে ওনাদের পুলিশ ভেরিফিকেশন, এগুলো যদি আউট অফ ডেটেড হয়ে যায়, তাহলে সেগুলো আবার আপনি আপলোড করে দিতে পারেন। এবং আপনার সময় হলে তারা ডাকবে। অ্যাকচুয়ালি অনেকেই আপনার মতো ওয়েট করছে আপু, বুঝতে পারছি আপনার ফ্রাস্ট্রেশন, বাট কিছুই করার নাই, এখন ওয়েট করতে হবে আপনার ইন্টারভিউ ডেটের জন্য। না, কিন্তু ওরা তো 2007 সালের আবেদন, 7 সালের তো আপনি বললেন আগস্ট চলছে বোধহয় নাকি? হ্যাঁ, আগস্ট চলছে। কিন্তু ভাইয়া এখন যাদেরকে তারা ইন্টারভিউ ডেট দিতে পারছে না, তারা স্টিল 60 ডেজ এর এটাতে আছে মেইল, তার মানে এটা অন প্রসেসে আছে, যে কোনো সময় হয়ে যেতে পারে। অন টাইমে তারা লাইনে আছেন ওনারা, এবং সময় মতো ওনাদেরকে ডাকা হবে। অনেক অনেক ধন্যবাদ শেফা আপনার প্রশ্নের জন্য। একটু অপেক্ষা করুন, আশা করি আপনার এই কেস খুব শীঘ্রই এটা ডাক পাবে ইন্টারভিউর জন্য। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। জি আমি নিউ ইয়র্ক থেকে জিহাদ বলছি। জি তো আমি কিছুদিন আগে ইমিগ্রেন্ট ভিসায় নিউ ইয়র্ক আসছি আমার আব্বু আম্মুর সাথে। জি আমি চাইল্ড হিসাবে আর কি নিউ ইয়র্ক আসছি। তো এখন আমি জানতে চাচ্ছিলাম যে আমি যদি এখন এখানে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করি তাহলে আমি আমার ওয়াইফের জন্য কখন অ্যাপ্লাই করতে পারবো এবং এটা কতদিন সময় নেয় আসলে আমার এই প্রসেসিংটা তৈরি মানে শেষ হয়েছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভাইয়া আপনি অ্যাপ্লাই করতে পারেন এনি টাইম। আপনি বলছেন আপনি মাত্র আপনার বাবা মার সাথে এসছেন ইউএসএ তে, তো যাতে আপনার তো দেশে যে আবার আসতে সমস্যা নাই, দেশে যে বিয়ে করে আসাটাই ইজিয়ার। কারণ ভিডিও কলের মাধ্যমে বিয়ে করলে আমরা অ্যাপ্লাইও করতে পারি, সবকিছু ঠিক আছে, কিন্তু ইটস ক্রিয়েট লট অফ কোয়েশ্চেনস এবং লট অফ মানে হার্ডল আপনাকে পার করতে হবে। সো আমরা সাজেস্ট করি ইটস ইজিয়ার আপনি টিকিট করে চলে যান এবং বিয়ে করে আসেন, এটা ইজিয়ার। অনেক ধন্যবাদ জিহাদ। আসলে এটি না করে বিয়ে করতে তো সব কিছু যদি ঠিকঠাক করে রাখেন 5-7 দিনের জন্য যেও বিয়েটা করে সেই সমস্ত ডকুমেন্টগুলো ছবি টবি নানান কিছু তুলে কাবিন টাবিন ইত্যাদি যা কিছু আছে এগুলো সব একবারে নিয়ে চলে আসুন। খুব বেশি সময় লাগবে না, 7-10 দিনের জন্যে যে করাটাই বেটার। এখানে টেলিফোনে বা ভিডিওতে বিয়ে করাটা এটা অনেক ক্ষেত্রেই খুব, যেটা বললেন খুব সমস্যা। আপনি ইমিগ্রেশন প্রসেসে যাবেন দেন ইট বিকামস ভেরি কমপ্লিকেটেড, অনেক অনেক ইস্যু রেজ করে। ইউ ডোন্ট নিড ইট, ইউ ক্যান ডু ইট উইদাউট ইট। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি বাফলো থেকে মোহাম্মদ জাকির হোসেন বলছিলাম। জি বলেন ভাই বলুন। আচ্ছা আমি আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমি আমার বাইবেলের জন্য 2007 এর জুলাইয়ের 25th অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে 2021 এর নভেম্বরে। এখন কতদিন লাগবে? আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো আমার ভাগিনা এবং ভাতিজা ওদের এইজ আউট হয়ে যাচ্ছে। কারো বয়স ধরেন 22 হয়ে গেছে, কারো 24 হয়ে গেছে। এখন ইউএসএ চাইল্ড অ্যাক্ট প্রোটেক্টের জন্য আমি কি কোনো ইমেল দিতে পারি কিনা অ্যাটর্নির মাধ্যমে? আপনার ভাগিনারা তো এখনো বিয়ে করে নাই তো? আমার ভাগিনারা ভাতিজারা কেউ বিয়ে করে নাই। অনেক ধন্যবাদ অ্যাটর্নি সাহেব। আরেকটা কোশ্চেন হচ্ছে আমি বাংলাদেশে যাব আগামী মাসে আমার ফ্যামিলি নিয়ে। এখন আমি বিমান বাংলাদেশে যাব কানাডা হইয়া, টরন্টো হইয়া, এতে আমাদের কোনো ইমিগ্রেশন হইতে বা আসতে কোনো সমস্যা হবে কিনা? এর মধ্যে একজন গ্রিন কার্ড আছে, আমরা বাকি সবাই সিটিজেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ ভাইয়া। আপনার প্রবলেম হওয়ার চান্স নাই, আপনি ওখান থেকে ফ্লাইট নিচ্ছেন, ইটস ফাইন। আর গ্রিন কার্ড হোল্ডার যে কানাডায় যেতে তো পারে, সো আবার কানাডা এন্ট্রিও করতে পারবে, সো ইট শুড বি ফাইন। আরেকটা হচ্ছে যে আপনার প্রশ্ন আপনি আপনার ভাই বোনদের জন্য জুলাই 2007 এ করেছেন অ্যাপ্লাই, কিন্তু ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছে 2021 এ। সো ইটস মানে এটাও আপনারটাও কিউতে থাকবে সবার মতো, আপনাকেও টাকা হবে, বাট ইটস গোয়িং টু টেক লিটল বিট মোর টাইম। আর একটা হচ্ছে যে আপনার ভাই বোনের বাচ্চারা এজড আউট হচ্ছে। এটা আমি কোয়েশ্চেনটা আগে অনেকবার আনসার করেছি, এই ধরনের প্রশ্ন আবারও বলছি সবার উদ্দেশ্যে যে যখন আপনি সিএসপি এটা কখন অ্যাপ্লাই করতে পারেন? এটা হচ্ছে যে যখন আপনি আপনার কেসটা অ্যাপ্রুভ হবে তার উইদিন 1 ইয়ারের ভিতরে আপনাকে সিএসপি এর এই যে চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট এটার আন্ডারে আপনাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। সো এটা যদি আপনি না করে থাকেন, পরে যদি আপনি করেন, ইট ডাজন্ট ওয়ার্ক। কিছু কিছু ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমরা এটা এসব কাজ করে থাকি এবং গ্রান্ট হয় কেস, বাট ভেরি ভেরি স্লিম চান্স। সো যেই বাচ্চাটা আপনি বলছেন 22, ওই বাচ্চাটা হয়তো চলে আসতে পারবে, কিন্তু 24-25 এরকম হলে তারা হয়তো এজড আউট হয়ে যাবেন যদি আপনি সিএসপি এর আন্ডারে অ্যাপ্লিকেশন অলরেডি না করে থাকেন। অনেক ধন্যবাদ জনাব জাকির হোসেন আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরও অনেক প্রশ্ন কর্তা টেলিফোনে অপেক্ষা করছেন, সবার প্রশ্নই আমরা নেব এবং ফেসবুকেও প্রশ্ন আছে, সেগুলো সময় পেলে নিশ্চয়ই উত্তর দেব। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সেগুলোর উত্তর নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইশরাত সামি এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। ফেসবুকে এক প্রশ্ন রেখেছেন আলিফ প্রিয়াম, তিনি ওই 10 বছর যেটা আমাদের আজকে মূল আলোচনার বিষয় সেটা নিয়ে প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা সময় থাকলে আলোচনা করবো এবং আপনার প্রশ্নের উত্তর পাবেন। চন্দ্রনাথ পল, আপনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, আপনি যদি অনেক বেশি জ্ঞানী হয়ে থাকেন এবং 1 নম্বর পরামর্শ দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দিতে পারেন। তবে আমরা যা দিচ্ছি তা কখনই বাজে কোনো কিছু দিচ্ছি না, যেটা জেনে শুনে বুঝে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি ওকলাহোমা থেকে বলছি, আমার নাম ফারহাদ চৌধুরী। জি, আমার ছেলে তার বউয়ের জন্য অ্যাপ্লাই করছে 2022-এর 29 সেপ্টেম্বর। সব কিছু ডকুমেন্টারি কোয়ালিফাইড হওয়ার পরে ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি 2024-এ এটা ই হয়ে গেছে, ডকুমেন্টারি কোয়ালিফাইড। জি, আপনার ছেলে কি সিটিজেন না? সিটিজেন। আচ্ছা, হ্যাঁ, সিটিজেন। জি, এখন কি প্রশ্ন, কি আপনার প্রশ্ন? যে কতদিন লাগতে পারে? আর আমরা বুঝতে পেরেছি আপনার যদি কত দিনের সময় বা তাকে সেটি অ্যাটর্নি ইশরাত সামি বলছেন। ধন্যবাদ আপু আপনার প্রশ্নের জন্য। আপনার ছেলের 2022-এ অ্যাপ্লাই করেছে, এখন 24, 2 বছর হয়ে গেছে, উনি সিটিজেন, এতদিন সময় লাগার কথা না। তো আপনারা হয়তো ডকুমেন্ট সব টাইমলি অন টাইমলি তাড়াতাড়ি দেওয়া হয়েছে কিনা আই ডোন্ট নো। সো খুব শীঘ্রই ইন্টারভিউ ডেট পাবেন। কিন্তু আরেকটা জিনিস আপনারা করতে পারেন, আপনারা USCIS এর একটা ফোন নাম্বার আছে, ওটাতে আপনারা কল করতে পারেন রাত জেগে। একটা ওরা বাংলাদেশের সময় আনসার করতে হয়, সো 3-4 o'clock ইন দ্য মর্নিংয়ে যদি কল করা হয় তখন তারা তাড়াতাড়ি ফোনটা ধরে এবং তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন। সেখানে আপনার তারা প্রশ্ন করার উত্তর দেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কেস নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ, এই ইনফরমেশনগুলো সাথে রাখবেন যাতে তারা দিতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, যারা স্পাউস আছেন, US সিটিজেন স্পাউস, হাজব্যান্ড অথবা ওয়াইফ, যাদের অনেক দেরি হচ্ছে আসতে, তারা যদি এক্সপারডাইটেড করতে চান আপনারা করা সম্ভব মেডিকেল গ্রাউন্ডে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার টেলিফোনের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, হ্যালো, আমি হ্যালো। জি, বলুন। আমি শুভ্রা, নিউ ইয়র্ক থেকে। তো আমি আসলে এখানে একা থাকি, আমার হাজবেন্ড ট্যাক্স পেয়ার করছে এই গত ফেব্রুয়ারিতে, লাস্ট ফেব্রুয়ারি, মানে এই ইয়ার। তো আমি আমার বোনের জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমার বোনের ও চাকরি করে বাংলাদেশে একটা পল্লীবিদ্যুৎ অফিসে। ও কি করলো, অফিসের ইমেলটা দেওয়াতে ওখান থেকে নাকি ওদেরকে ওরা কি রেসপন্স জানাইছে, কিন্তু ও তো আর ওই হেড অফিসের ইমেলে আর খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এখন আমি তারপরে কি করতে পারি? আমার তো ওর জন্য অ্যাপ্লাই করা হয়েছে অলরেডি, আমার একটা লোকের দরকার। তাছাড়া আমার বোনের বাচ্চারা আছে, কাউকে আমি এখানে আনার জন্য কি কি করতে পারি? আমার 2টা কোশ্চেন, যদি একটু হেল্প করতেন আমাকে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইশরাত সামি। আপনি US সিটিজেন, তাই তো আপু? আমি, হ্যাঁ, আমি US সিটিজেন। তো আপনি আপনার বোনের যেটা আপনি পান না ইমেল, আপনি বোন ঢাকা কনস্যুলেটে ফোন করতে পারেন এবং ইমেল করতে পারেন। তো সেই ইমেলে তারা রেসপন্ড করবে। এবং আপনাকে যে আমি বললাম রাত্রে, আপনি এখান থেকে আপনি পিটিশনার হিসেবেও ফোন করে আপনি তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে যে আপনার ভাই বোনের বাচ্চাদেরকে যদি আপনি আনতে চান, দ্যার ইজ আ প্রসেস, এবং এই প্রসেস অ্যাপ্রক্সিমেটলি 2 years এর মতো লাগে, যেটা আমরা এখানে গার্ডিয়ানশিপ বলে বাংলাদেশ থেকে, সেটা আপনাকে আনতে হয়। তারপরে এখানে USCIS অ্যাপ্লাই করতে হয় এবং এখান থেকে সব কাজ হলে তারপরে বাংলাদেশে ভিসার জন্য যেতে হয়। আর এখানে আপনার অ্যাডপশনের যেসব প্রক্রিয়া সেগুলোও আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। ইটস আ প্রিটি এক্সপেন্সিভ এবং মানে আপনার কি বলবো টাইমও অ্যাপ্রক্সিমেটলি 2 years, 2.5 years লেগে যায়। অনেক ধন্যবাদ শুভ্রা আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। শুভ্রা দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার নাম রহমান, আমি মিনেসোটা থেকে বলছি। তা আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি ইউএসএতে C1B ভিসাতে আসার পরে আমি অ্যাসাইলাম করি, আমার অ্যাসাইলাম ডিনাইড হয়। এখন আমার অ্যাসাইলাম আপিলে আছে আর কি, প্রসেসিংয়ে আপিল করছি। আর এই মধ্যে আমি ইউএস সিটিজেনকে বিয়ে করছি। এখন আমার কোশ্চেন হচ্ছে C1B ভিসাতে আমি কি ডিরেক্টলি এখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমার বাংলাদেশ থেকে গিয়ে ওয়েবার করে আসতে হবে? এটাই আর কি। আপনি এখান থেকে করতে পারবেন ভাইয়া, এখান থেকে করতে পারবেন। অনেক ধন্যবাদ রহমান সাহেব, আপনি বুঝতেই পেরেছেন আপনার প্রশ্ন ছিল এটা, সুতরাং এখানেই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু আমরা ইমিগ্রেশনের যে 10 বছরের যে গ্রিন কার্ডের বিষয়টি ছিল বাইডেনের নির্বাহী আদেশের ভবিষ্যৎ, সেটি আমরা জানি যে এটা খুব দুঃখজনক যে টেক্সাস ডিস্ট্রিক্ট কোর্ট এটি আদেশটি বাতিল করেছে, অথচ দেখা যাচ্ছে যে প্রত্যেকেই আবেদন $580 ফি দিয়েছেন। তাদের এই ফিটা ফেরত পাবে কিনা বা আপিল হচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে যদি 1 বা 2 মিনিটের মধ্যে ইরশাদ সামি একটু বলেন। ভাইয়া কোর্ট আদেশ দিয়েছেন যে এগুলো স্থগিত করতে, এগুলো অ্যাডজুডিকেট না করতে USCIS কে বলেছেন। ফিঙ্গারপ্রিন্ট যাদের নেয়নি সেই ফিঙ্গারপ্রিন্টগুলো বাতিল করতে বলেছেন, যাদের ইন্টারভিউ ডেট স্কেজুয়াল হয়েছিল সেগুলোও বাতিল করতে বলেছে। কিন্তু আমরা মনে করছি যে USCIS এটা অ্যাপিল করবেন এবং এটা যখন ফর এক্সাম্পল যখন আদেশটা হয়েছে এবং কেসের ডিসিশন দিয়েছে তার মধ্যকার সময় যে লোকগুলো অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট করে দিয়েছেন সেই লোকগুলোর কি হবে সেই অ্যাপ্লিকেশনগুলো। তো এখন USCIS মনে করে তারা লিগ্যাল গ্রাউন্ডে তারা ফাইট করবেন এবং আইলা আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন তারাও এখন একটা ক্লাস অ্যাকশন লস্যুটের একটা আমরা শুনতে পাচ্ছি যে এটা একটা ক্লাস অ্যাকশন লস্যুট হবে। সো আমরা আশা রাখতেই পারি যে একটা ভালো ফল এটার আউট অফ ইট উইল কাম আউট, কারণ এখানে অনেক লক্ষ লক্ষ লোক এখানে আছেন যাদের অনেক বড় আশার জায়গা। এটাতে একটু একটু হতাশ হয়েছি আমরা এই ডিসিশনে, যেটা মানবিক গ্রাউন্ডেও এটা করে দেওয়া, মানে আমরা আশা করছিলাম যাদের কাছে যে এটা একটা মানবিক গ্রাউন্ডে এটা দেখতে আর কি। বাট এনিওয়ে we'll see what's going to happen, but হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনাদের যদি ইন্টারভিউ ডেট কারো স্কেজুল হয়ে থাকে সেখানে যাওয়ার দরকার নেই, বিকজ তারা ক্যান্সেল করছে ইন্টারভিউগুলো এবং আমাদের ক্লায়েন্ট যারা গিয়েছেন তাদেরকেও ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইভেন ফিঙ্গারপ্রিন্টও যারা গিয়েছেন তাদেরও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি। সো এই জন্য আপনারা ইন্টারভিউ কারো থেকে থাকলে ডোন্ট বদার গোয়িং রাইট নাও, ওয়েট অ্যান্ড সি। যদি আমরা কোনো নিউজ পাই আমরা আবার টিভি চ্যানেলগুলোর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সো ওয়েট অ্যান্ড সি। তাহলে সেক্ষেত্রে যারা এই যে $580 দিয়ে আবেদন করলেন তারা কি, এটা বলা ছিল যে এটা নন রিফান্ডেবল, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? জি, বলা ছিল এটা নন রিফান্ডেবল, বাট USCIS তাদের হচ্ছে যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশন তাদেরকে ফিস দিয়ে পাঠাবেন তখন তাদেরকে সেই তাদের ম্যান্ডেট হচ্ছে এটা অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে। অ্যান্ড দ্যার ইজ আ ল যেটা কোর্টের রায় বলছে যে এটা প্রসেস করতে পারবে না। সো দ্যার ইজ আ বিগ লিগ্যাল ইস্যু, এখানে একটা লিগ্যাল ব্যাটল হবে মনে করছি আমরা। এবং ইভেনচুয়ালি আমরা হোপফুল হতে পারি যে আমাদের লোকজনের জন্য আমরা আশা করতেই পারি যে উই উইল উইন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। আবারও বলেছি যে আপনি অনেক ব্যস্ত মানুষ, এই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং মূল বিষয়টি বলার আগে কিছু আপডেট দিয়েছেন, দুটো ভালো আপডেট দিয়েছেন, আশার আপডেট দিয়েছেন, সুসংবাদের আপডেট দিয়েছেন। সেই সাথে একটু আমরা যেটা প্রেসিডেন্ট বাইডেনের যে নির্বাহী আদেশের বলে লক্ষ লক্ষ লোক, যেটা আপনি বললেন অনেকেই আশার আলো দেখেছিল, কিন্তু আমরা দেখছি যে টেক্সাসের একটি কোর্ট সেটিকে ডিস্ট্রিক্ট কোর্ট সেটিকে আদেশটি বাতিল করে দিয়েছে এবং সে কারণে একটু জটিলতা সৃষ্টি হলেও আপনারা যারা ইমিগ্রেশন লয়ার আছেন তারা এটাকে আপিল করবেন। তো সুতরাং এই আপিলের মধ্য দিয়ে একটি ভালো সংবাদ আসতে পারে বলে আমি আরেকটা অ্যাড করতে চাই রানা ভাই। যারা অ্যাকচুয়ালি এখানে ইউএস সিটিজেনদের স্পাউস আছেন এবং যারা অনেকদিন এখানে আছে তাদের কিন্তু আরেকটা অপশন অলরেডি আছে, সেটা হচ্ছে ওয়েভারের অপশন। ওইটা হচ্ছে যে 36 মান্থসের মতো ওয়েটিং টাইম আছে। সো তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা যেটা তাড়াতাড়ি হতো সেটা একটু ডিলে হয়ে যাবে, দ্যাটস অল, বাট দে ক্যান স্টিল অ্যাডজাস্ট হিয়ার। অনেক ধন্যবাদ আবারও আপনাকে আপনার এই চমৎকার তথ্য উপস্থাপন করার জন্য। সেজন্য আমরা হৃদয়প্রাণিত। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখতে চেষ্টা করবেন। আবারও আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু বিষয়ে কথা বলেছি। নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান এবং তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718777 6556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।